ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله مستخلفكم في الأرض فناظر كيف تعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سردي وشبابتي হজরত উলামায়ে কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দা নিশীন মা ও বোনেরা পবিত্র কোরআনের সূরায়ে নূরের 55 নম্বর আয়াত যা আমার নামে বিজ্ঞাপনে লেখা আছে সেই আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি আয়াতের তফসির বুঝার জন্য কোন ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন সেই ঘটনাটা আগে বুঝে নেওয়া দরকার যাকে তফসিরের ভাষায় শানে নুজুল বলা হয় আপনারা যারা প্রতি বছর নিয়মিত বিভিন্ন তফসিরুল কোরআন সম্মেলনে যোগদান করে থাকেন আপনাদের জানা থাকার কথা শানে নুজুল কাকে বলা হয় কোনো ঘটনা উপলক্ষে যদি আল্লাহ কোনো আয়াত নাজিল করেন তাহলে সেই ঘটনাকে আয়াতের শানে নুজুল বলা
কোন সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে যদি আল্লাহ কোনো আয়াত নাযিল করেন তাহলে সেই সমস্যাটাকে আয়াতের শানে নুজুল বলা হয়। আর কোনো প্রশ্নের জবাবে যদি আল্লাহ কোনো আয়াত নাযিল করেন তাহলে প্রশ্নটাকেই আয়াতের শানে নুজুল বলা হয়। আমরা এই মুহূর্তে যে আয়াতের তাফসীর বুঝার জন্য বসেছি সূরা নূরের 55 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাবে নাজিল করেছিলেন, কাজেই সেই প্রশ্নটাই হইল আয়াতের শানের। সাহাবায়ে কেরাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি প্রশ্ন করেছিলেন যে প্রশ্নের জবাবে আল্লাহ আয়াতটা নাজিল করলেন, প্রশ্নটা বোঝার জন্য আমাদের আগে থেকেই মনে থাকতে হবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন ইতিহাসের মর্ম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 63 বছর জীবন যাপন করেছিলেন। 63 বছর আগে এক রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণের মাধ্যমে নবী এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন, আবার 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে নবী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দুই রবিউল আউয়ালের মধ্যবর্তী 63 বছর বয়স, এই 63 বছরের পবিত্র জিন্দেগীকে পরিভাষাগতভাবে সিরাতুন নবী বলা হয়। এর অর্থ হল আমাদের নবীর জীবন ইতিহাস বুঝে থাকলে বলুন তো আমাদের নবীর জীবন ইতিহাস কত বছরের? 63 বছর। এই 63 বছরের জীবন ইতিহাসকে সহজে বোঝার জন্য তিন ভাগে ভাগ করা হয়। এক ভাগে আছে কুরআন নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস, আর এক ভাগে আছে কুরআন নাযিল শুরু হওয়ার পর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত 13 বছরের জীবন ইতিহাস, আরেক ভাগে আছে হিজরত করে মদিনা শরীফ চলে যাওয়ার পরবর্তী 10 বছরের জীবন ইতিহাস। কুরআন নাযিল শুরু হওয়ার আগের 40 বছর এক ভাগ, নাযিল হওয়ার পর থেকে হিজরতের আগ পর্যন্ত 13 বছর আরেক ভাগ, হিজরতের পর থেকে 10 বছর আরেক ভাগ। আগের 40 আর পরের 13 53 আর সর্বশেষ 10 53 আর 10 63। এই 63 বছরের জীবন ইতিহাসের তিনটা অংশের তিনটা বৈশিষ্ট্য আছে, এগুলি শুনলে বুঝলে মনে রাখলে আয়াতের শানে নুজুলের ঘটনা বোঝা সহজ হবে। তা না হলে আমি এক মিনিটে বলে দিতে পারবো, আপনারা বুঝবেন না কিছু। শানে নুজুলের ঘটনাটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদের নবীর জীবন ইতিহাসের প্রথম অংশের বৈশিষ্ট্যটা কি, দ্বিতীয় অংশের বৈশিষ্ট্যটা কি, তৃতীয় অংশের বৈশিষ্ট্যটা কি আগে মনে রাখতে হবে। সিরাতুন নবীর প্রথম অংশ 40 বছরে, এই অংশের বৈশিষ্ট্য হইল এই অংশটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসে আল্লাহ আমাদের নবীর দ্বারা এমন অসংখ্য ঘটনাবলী ঘটাইছেন
যেসব ঘটনা পরিষ্কারভাবে প্রমাণ করে ইনি নবী, কাজেই ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল, তিনি যে নবী এই কথার প্রমাণ। চল্লিশ বছরের জীবন ইতিহাসের ঘটা ঘটনাগুলি কিসের প্রমাণ? তিনি যে নবী এই কথার প্রমাণ। এটা কয় নবুয়তের দলিল, নবী হওয়ার প্রমাণ। যেমন ধরেন আমাদের নবী মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু দুধ পান করেছেন দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। গর্ভধারিণী মায়ের নাম আমেনা আর দুধ মায়ের নাম হালিমা। বলেন তো আপনারা, হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হইলে আমিনার সন্তানকে দুধপান করাইতে পারতেন? হালিমার নিজেরও একটা শিশু ছেলে ছিল, দুধপান করত, এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধপান করাইতেন, আমিনার ছেলেকেও দুধপান করতেন। কাজেই হালিমার দুধপানকারী শিশু দুইজন, এজন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার দুধ মা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ! একমাত্র নবী সারা জগতের আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ঘটনাটা বুঝে থাকলে বলুন তো, ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের জন্য। এইগুলি বলতে থাকলে চল্লিশ বছরের জীবন ইতিহাসের যত ঘটনা নবীর জন্য, নবুয়তের দলিল, এই সমস্ত ঘটনার বিবরণে রাত পোহায় যাবে, বিবরণ শেষ হবে না। কাজেই সবগুলি ঘটনার বিবরণ শোনার আশা আপনারা এই অনুষ্ঠানেই করতে পারেন। আমি শুধু এক দুইটা উদাহরণ দিলাম প্রথম অংশের বৈশিষ্ট্যটা বোঝাবার। নবীর পবিত্র জিন্দেগীর প্রথম অংশ চল্লিশ বছরের জীবন ইতিহাস, এর বৈশিষ্ট্য হলো এই চল্লিশ বছরের ভিতরে আল্লাহ নবীর দ্বারা এমন সমস্ত ঘটনা ঘটাইছেন যে ঘটনাগুলি পরিষ্কারভাবে প্রমাণ করে ইনি নবী, এইসব ঘটনা নবী ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। আরেকটা ঘটনা, এই কুলের শিশু থাকা অবস্থায় যখন তিনি দুধ মায়ের দুধ পান করতেন তখনও উলঙ্গ হয়েছেন না। বলেন দুনিয়ার কোনো মানব শিশু, দুনিয়ার কোনো মানুষের সন্তান কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হইয়া পারবে? কিন্তু আমাদের নবী কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হইছেন না, এটা আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং এই ঘটনাটাও কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আমাদের নবীর শরীর মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসেনি, ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আমাদের নবীর পেশাব পায়খানায় সুগন্ধ হইত, ঘটনা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আমাদের নবীর শরীরের গাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত, এই জন্য নবী কোন রাস্তা দিয়া গেছেন কারো জানা না থাকলে রাস্তার বাতাস নাকে লাগলেই টের পাইতো নবী এই রাস্তা দিয়ে গেছেন, বাতাসের মধ্যে আতরের সুগন্ধ পাওয়া যায়, এটা হইল নবীর শরীরের ঘামের সুগন্ধ। বলেন ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এই ধরনের ঘটনাগুলি আল্লাহ ঘটাইছেন আমাদের নবীর জীবন ইতিহাসের কোন অংশে? প্রথম অংশের চল্লিশ বছরে, চল্লিশ বছর। সুতরাং সিরাতুন নবীর প্রথম অংশের বৈশিষ্ট্য হইল এগুলি নবীর জন্য, নবুয়তের দলিল।
যখন সমাজের সর্বস্তরের মানুষে এই সমস্ত ঘটনা দেখে নবীকে ব্যক্তিগতভাবে চিনার মতো চিনতে পারল, তখন সমাজের সর্বলোকে ঐক্যবদ্ধভাবে আমাদের নবীকে উপাধি দিল আল আমিন। আল আমিন অর্থ জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী, জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী। তিনি জীবনে কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র মিথ্যা কথা বলেন, সংসারের ব্যাপারেও না ধর্মের ব্যাপারে। দীর্ঘ ৪০ বছরের জীবন ইতিহাসের অভিজ্ঞতার পরে সমাজের সর্বলোকে আমাদের নবীকে আল আমিন উপাধি প্রদান করেছিল। তারপরে ৪০ বছর পূর্ণ হওয়ার পর এবার আল্লাহকে, আল্লাহ নবীকে মানুষের সমাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে ঘোষণা দিলেন। ৪০ বছর পর্যন্ত কেউ রাসূলুল্লাহ বলতো না, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন না, বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ৪০ বছর জীবন ইতিহাসের পার হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসূল মুহাম্মদ। ৪০ বছর পর্যন্ত সমাজের মানুষ কোন নামে ডাকতো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ৪০ বছর পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসূল মুহাম্মদ। আর আল্লাহ নির্দেশ দিলেন, এখন আমি আপনাকে রাসূল হিসাবে মানুষের সমাজে ঘোষণা দিয়েছি, আপনার দায়িত্ব পালনে সমাজে বের হয়ে যান, সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন, ইসলাম ধর্মের দাওয়াত দিন, কলেমার দাওয়াত দিন, আল্লাহ বিশ্বাস করা, রাসূল বিশ্বাস করা, হালাল পথে জীবন যাপন করা, সকল প্রকার হারাম কাজ বর্জন করার দাওয়াত দিন, আল্লাহর হুকুমে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীরাতুন নবীর দ্বিতীয় অংশে ওহি নাযিল শুরু হওয়ার পরে সমাজের মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর কারো পূজা করা যাবে না, আর কারো উপাসনা করা যাবে না, আর কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সুখ শান্তি চাওয়া যাবে না, এই সবগুলি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই সমাজের সর্বলোক আঙ্গুলে গোনার মতো কয়েকজন ছাড়া সবগুলি লোক এতদিন পর্যন্ত মূর্তির পূজা করত, এরা মূর্তির কাছে গিয়ে মাথা নত করত, মূর্তিকে সেজদা করত, মূর্তির কাছে সন্তান চাইত, মূর্তির কাছে সুখ শান্তি চাইত, মূর্তির কাছে ধন সম্পদ চাইত, মূর্তিরই ইবাদত করত, মূর্তিকেই মাবুদ মনে করত। এই অবস্থায় রাসূল যখন ঘোষণা দিলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তখন কি মূর্তিদের খুদাই স্বীকার করে নেওয়া হইল না বাতিল করে দেওয়া হইল? এইখান থেকে লোকেরা সমাজের সর্বলোকে নবীর বিরুদ্ধে ক্ষেপল এবং নবীর দুশ্মনে পরিণত হইল। এতদিন পর্যন্ত ৪০ বছর পর্যন্ত দুশ্মনী করল না কেন, মূর্তির বিরুদ্ধে কিছু বলেননি, এখন দুশ্মন হইল কেন? এখন মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে দুশ্মন হইল। আরম্ভ হইল দুশ্মনী, দীর্ঘ ৪০ বছর পর্যন্ত যারা নবীকে আল আমিন উপাধি দিয়ে রেখেছিল এরাই এখন নবীর দুশ্মনে পরিণত। দুশ্মনীর নমুনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে গেলেন, বেশি মানুষের সমাগম হয় বাজারে, এই জন্য অল্প সময়ে
বেশি মানুষকে কথা শোনানো যায় বাজারে গিয়ে। তাই রাসূল বাজারে গিয়া বাজারের মানুষকে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। এই সময় আবু জাহাল তার দলবল নিয়ে সেও বাজারে গেল, গিয়া নবীর কথার মুখের উপর পাল্টা বলতে লাগলো, হে মানুষেরা, মুহাম্মাদের কথায় কর্ণপাত করবা না, মুহাম্মদ পাগল। এইভাবে মুখের উপর প্রতিবাদ করেও যখন আবু জাহাল নবীকে ফিরাইতে পারল না, তখন আবু জাহাল দল বল নিয়া নবীর গায়ে থুক দেওয়া শুরু করলো। এর দ্বারাও যখন ফিরাইতে পারল না, তখন থুকে বিদা শরীরে বালু নিক্ষেপ করতে লাগল। এর দ্বারাও যখন ফিরাইতে পারল না, তখন বাজারে নবীর গলায় গামছা বেঁধে রাস্তার গলিতে গলিতে টানা হেঁচড়া করল। এই হইল জুলুম অত্যাচার, যে শুরু হইল এইভাবে। এই ধরনের একতরফা জুলুম অত্যাচার সহ্য করেও রাসূল দাওয়াতের কাজ চালু রাখার কারণে ওই আঙ্গুলে গোনার মতো কিছু মানুষ মুসলমান হইল। যারা মুসলমান হইল এদের মধ্যে একজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কেন তিনি মুসলমান হইলেন? এই কারণে মূর্তি পূজারীরা আগুনের মধ্যে লোহার শলা পুরাইয়া লাল কইরা ওনার গায়ে চাপা দিয়া ধরে রাখত। নির্যাতনের ধরন বুঝে নিন আপনারা, আয়াতের শানে নুজুল বোঝার জন্য কোন প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাযিল করেছিলেন সেটা বোঝার জন্য। এইভাবে যারাই মুসলমান হয় তাদের উপর তাদের এই মূর্তি পূজারীদের নির্যাতন নেমে আসত। যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে একজন মহিলার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম কি পরিমাণ নির্যাতন? এই ধরনের নির্যাতন চালাইল তারা দীর্ঘ 13টি বছর পর্যন্ত। স্বয়ং নবীর উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে এই 13 বৎসরের ভিতরে। একদিন নবী তায়েফ গেলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে, দাওয়াত তো গ্রহণ করলই না। নবী নিরাশ হইয়া মক্কার দিকে ফিরার পথে তায়েফবাসী পাথরের ঢিল নিক্ষেপ শুরু করল নবীর শরীরের উপর 20টি বর্ষণের মতো। ঢিলের আঘাতে আঘাতে নবীর শরীর, সমস্ত শরীর জখম হইয়া রক্তে লাল হইয়া গেল। এই অবস্থায় নবী একটা গাছের ছায়ায় বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল ফিরিস্তাকে পাঠাইলেন, আমার নবীকে গিয়া বলো এরা যে ব্যবহার ওনার সাথে করছে আমি আল্লাহ তো দেখছি। তিনি যদি বিচার চান, তিনি যদি প্রতিশোধ চান, তাহলে তায়েফের দুই পাশের দুই পাহাড় একত্র করে আমি সমস্ত তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেব। আল্লাহর প্রস্তাব নিয়ে ফিরিস্তা জিব্রিল ফিরিস্তা নবীর কাছে আসলেন, আল্লাহর প্রস্তাব জানাইলেন। জবাবে নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এদেরকে ধ্বংস করে দিবেন না, এদেরকে হেদায়েত গ্রহণ করার সুযোগ দান করুন। আজকে বুঝছে না মারছে, আর একদিন বুঝলে ঈমান আনবে। এই আদর্শটা নবীর, এই চরিত্রটা, যে তিনি যে প্রতিশোধ গ্রহণকারী মানুষ না, এই চরিত্রটা সমাজে প্রকাশ করার জন্য আল্লাহ দীর্ঘ 13টা বৎসর পর্যন্ত নবীকে নির্দেশ দিয়েছেন, যত জুলুম অত্যাচার নির্যাতন আসে সবগুলি নীরবে সহ্য করুন, কোনো প্রতিবাদ করবেন না, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাবেন না।
তাহলে 13 বছর পর্যন্ত মারামারি চলছে না শুধু মাই মারামারি করে ইভক কয় ওই ভক করে মারে ইভক কয় ইভক করে মারে এটা কয় মারামারি এখানে উভয়ে উভয় ভক করে মারছে না মার চলছে একতরফা একতরফা মার চলছে এইভাবে দীর্ঘ 13টি বছর এটা হলো 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য শুধু সন্ত্রাসীদের একতরফা জুলুম নির্যাতন সহ্য করবেন কোনো প্রতিবাদ নয় কোনো প্রতিশোধ নয় এই অবস্থাটা ছিল 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য বুজ্জাতাকে বলেন সিরাতুন নবীর দ্বিতীয় অংশ কিভাবে গেল একতরফা মায়ের খাইতে খাইতে গেল কিভাবে গেল একতরফা মায়ের খাইতে খাইতে দ্বিতীয় অংশ গেল আগের 40 আর পরের 13 53 বছর বয়সে আল্লাহ হুকুম দিলেন আর মায়ের খাওয়ার দরকার নাই দেশান্তর হয়ে যা যে সমস্ত লোকেরা ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে 500 কিলোমিটার উত্তরে মদিনা শরীফ সেখানে হিজরত করে চলে গেলেন ওই সময় এই জায়গার নাম মদিনা শরীফ ছিল না এই সময় জায়গাটার নাম ছিল ইয়াসরিব একটা গ্রাম ছিল ইয়াসরিবের বাসিন্দারা রাসূলের শুভাগমন উপলক্ষে পরিকল্পিতভাবে এটারে শহর বানাইল আরবি ভাষায় শহররে কয় মদিনা রাসূলের শুভাগমন উপলক্ষে যেহেতু শহর নির্মাণ হয়েছে এই জন্য ইয়াসরিববাসী এই শহরের নাম দিল মদিনাতুর রাসূল আমরা সংক্ষেপে বলে থাকি মদিনা শরীফ বুঝা থাকলে বলুন এই জায়গার নাম মদিনা শরীফ হিজরতের আগে ছিল না হিজরতের পরে হইল হ্যাঁ হিজরতের পরে জায়গার নাম হইল মদিনা শরীফ আগের বছর নবী হিজরত করে মদিনা গেলেন পরের বছরই আবু জাহাল মক্কা থেকে 950 অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হইল এতদিন ভিন্ন দেশে গিয়া নির্যাতন করত না নিজেদের সমাজে থাকতে নির্যাতন করত এখন আরেক দেশে গিয়া নির্যাতনের জন্য রওনা মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার দূরে যেমন তেমন দূরে না মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার দূরে মদিনা শরীফে রওনা হইল আবু জাহাল 950 সন্ত্রাসী অস্ত্রধারী নিয়ে ওইখানে গিয়ে নির্যাতন করবে এইবার আল্লাহ হুকুম দিলেন আর একতরফা নির্যাতন সহ্য করা নয় এখন আমরা সন্ত্রাসীদের মোকাবেলায় সন্ত্রাস দমন করার জন্য জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন বাকি 10 বছরে আপনাকে দুনিয়াবাসীকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিতে হবে আল্লাহর এই হুকুমে রাসূল মদিনা শরীফ থেকে 313 জন নিরীহ প্রায় নিরস্ত্র মুসলমানদেরকে নিয়ে বাইরে গেলেন ওই সন্ত্রাসীদের মোকাবেলার জন্য মদিনার কিছু দূরে বদর নামক প্রান্তরে উভয় পক্ষ মুখোমুখি হল সন্ত্রাসীদের সংখ্যা কত 950 এবং প্রত্যেকের সাথে অত্যাধুনিক অস্ত্র রাসূলের সঙ্গী সাথীদের সংখ্যা মাত্র 313 জন অস্ত্র অল্প লোকেরই অস্ত্র আছে বেশিরভাগেরই অস্ত্র নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে হুকুম দিলেন সন্ত্রাস দমন করার জন্য এদের মোকাবেলায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন রাসূল নিরীহ মুসলমানদেরকে নিয়ে নিরস্ত্র মুসলমানদেরকে নিয়ে যখন যুদ্ধে নেমে গেলেন আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া রাসূলকে সাহায্য করলেন কোরআনের আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন 5000 ফিরিস্তা পাঠাইয়া বদরের যুদ্ধে আল্লাহ রাসূলকে সন্ত্রাসীদেরকে দমন করার কাজে সাহায্য করলেন এতে 70টা সন্ত্রাসী নিহত হইল আরো 70টা সন্ত্রাসী আবু জাহালের দলের সদস্য মুসলমানদের হাতে বন্দী হইল বাকিরা পলাইয়া যান বাসা
এখান থেকে আরম্ভ হইল জিহাদ। ইতিহাস বলে থাকলে বলুন কি জন্য জিহাদ আরম্ভ হইল? গায়ের জোরে ইসলাম প্রচার করার জন্য না সন্ত্রাস দমন করার জন্য? বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা তো এই কথাটা বুঝতে রাজিই না, অনেক মুসলমানে পর্যন্ত বুঝে না যে জিহাদের বিধান ইসলামে কেন আসে। জিহাদের বিধান আসেনি গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য, বরং এই ব্যাপারে আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, কোন ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোন মুসলমানের নাই। যে কোন ধর্মাবলম্বী স্বাধীনভাবে তার ধর্ম পালনের অধিকার আছে, বাধা দেওয়ার অধিকার কোন মুসলমানের নেই। যেখানে আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন অন্য ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই মুসলমানের, এখানে মুসলমানের নবী যাইবেন অন্য ধর্মাবলম্বীদেরকে তলোয়ারের জোরে মুসলমান বানাবার জন্য? যে অকল্পনীয় ব্যাপার, এই বিধান ইসলামে নাই। বরং ইসলামের বিধান হইল কোন মুসলমান যদি কোন অমুসলমানকে জুড়ে মুসলমান বানায় তার ইচ্ছা নাই মুসলমান হওয়ার, তার আক্রমণের ভয়ে, কোন মুসলমানের আক্রমণের ভয়ে যদি কোন অমুসলমানে কয় আমি মুসলমান হইলাম, তার এই মুসলমান হওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, জুড়ে মুসলমান বানাইয়া কি লাভ হইল? এই জন্য 10 বৎসরের মাদানী জিন্দেগীর বৈশিষ্ট্য হইল জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন কর। বলেছিলাম সিরাতুন নবীর 3 অংশের 3টা বৈশিষ্ট্য আছে। প্রথম অংশ 40 বৎসরের, এটার বৈশিষ্ট্য হইল এই 40 বৎসরের ঘটনাবলী নবীর জন্য নবুয়তের দলিল। দ্বিতীয় অংশ 13 বৎসরের মক্কি জিন্দেগি, এর বৈশিষ্ট্য হইল নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা। তৃতীয় অংশ হইল 10 বৎসরের মাদানী জিন্দেগি, এর বৈশিষ্ট্য হইল জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা। সিরাতুন নবীর 3 অংশের 3টা বৈশিষ্ট্য বুঝে থাকলে এবার শুনুন, হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর আল্লাহ রসুল দুনিয়াতে ছিলেন আরো 10 বৎসর। এই 10 বৎসরের জীবন ইতিহাসকে মাদানী জিন্দেগি বলা হয়। এই 10 বৎসরের মাদানী জিন্দেগিতে আল্লাহর রসুল 66টা জিহাদ পরিচালনা করেছেন। কটা জিহাদ? 66টা জিহাদ। পরিস্থিতি এমন দাঁড়াইল, আগের যুদ্ধে সাহাবায়ে কেরামের শরীরে যে জখম হইল এই জখম শুকাইবার আগেই আরেক যুদ্ধের দাগ পড়ে গেল। দ্বিতীয় যুদ্ধে শরীরে যত জখম হইল এগুলি শুকাইবার আগেই তৃতীয় যুদ্ধের দাগ পড়ে গেল। এইভাবে আগের যুদ্ধের জখম শরীরে নিয়েই সাহাবাদের পরের যুদ্ধে অংশগ্রহণ করতে হইল, পরিস্থিতি এমন দাঁড়াইল। এই অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রশ্ন করলেন। সাহাবাগণ প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, রাসূলের কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল, 13 বৎসরের মক্কি জিন্দেগিতে আমরা শান্তিতে বসবাস করতে পারলাম না সন্ত্রাসীদের একতরফা জুলুম নির্যাতনের কারণে, আর 10 বৎসরের মাদানী জিন্দেগিতে আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি না একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করার, কাজেই মুসলমান দুনিয়াতে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে কবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন। এই প্রশ্নের ঘটনাটাই হইল আজকের আলোচ্য আয়াতের শানে নুজুল। সিরাতুন নবীর 3টা অংশ সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, যারা জানে না দ্বিতীয় অংশের বৈশিষ্ট্য যে একতরফা জুলুম নির্যাতন সহ্য করা, জানে না তৃতীয় অংশের বৈশিষ্ট্য যে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা, গুলি জানে না, তারে যদি বলা হয় সাহাবায়ে কেরাম রসুলকে জিজ্ঞাসা করলেন,
13 বছরের মক্কি জিন্দেগি গেল একতরফা হামলা সহ্য করতে করতে আর 10 বছরের মদনী জিন্দেগি যাইতেছে জিহাদের পর জিহাদ করতে করতে এটা কি বলবে কিছু বলবে না এজন্য সাহাবাদের প্রশ্নটা আপনাদেরকে বোঝাবার জন্য আগেই বলেছিলাম সিরাতুন নবীর 63 বছরের জীবন ইতিহাসের তিনটা অংশের তিনটা বৈশিষ্ট্য আগে জানা থাকলে প্রশ্নটা বুঝবেন প্রশ্ন বুঝলে আয়াতের তাফসীর বুঝবেন সুতরাং সিরাতুন নবী বাদ দিলে কোরআনের তাফসীর বোঝা সম্ভব নয় সিরাতুন নবী বাদ দিলে কোরআনের তাফসীর বোঝা সম্ভব নয় কুরআন বুঝলেই আল্লাহর বিধান মতো জীবন যাপন করা জরুরি এই অনুভূতি মুসলমানের মধ্যে জাগ্রত হয় কুরআন বুঝলেই নবীর তরিকা মতে জীবন যাপন করা মুসলমানের কর্তব্য এই ব্যাপারে মুসলমান সচেতন হতে পারে তাই কুরআন বুঝার থেকে মানুষকে বারণ করে রাখার জন্য কিছু লোক সিরাতুন নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে কারণ সিরাতুন নবী না বুঝলে কুরআন বুঝবে না কুরআন না বুঝলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করার জন্য অন্তর তৈরি হবে না যে সমস্ত মুসলমান চায় যে আমার জীবনটা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো জীবন যাপন করি তার জন্য কুরআন বোঝা জরুরি আর কুরআন বোঝার জন্য সিরাতুন নবী জানা জরুরি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম কুরআন সিরাতুন নবীর সাথে কুরআন বুঝার কি সম্পর্ক সিরাতুন নবী বুঝলে কুরআন বুঝবেন সিরাতুন নবী না বুঝলে কুরআন বুঝবেন না সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল 13 বছরের মক্কি জিন্দেগিতে বৈশিষ্ট্য কি একতরফা জুলুম অত্যাচার সহ্য করা 13 বছরের মক্কি জিন্দেগিতে একতরফা জুলুম অত্যাচার সহ্য করতে করতে শান্তিতে বসবাস করতে পারলাম না 10 বছরের মদানী জিন্দেগির বৈশিষ্ট্য কি জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো দুই মাস আগে এক জেহাদ দুই মাস পরে আরেক জেহাদ এক মাস পরে এক জেহাদ এক মাস পরে আরেক জেহাদ 15 দিন আগে এক জেহাদ 15 দিন পরে আরেক জেহাদ যখন শুরু হইল আগের জেহাদের জখমের শুকাইবার আগে আগেই আরেক জেহাদের ডাক পুড়ে যায় শান্তিতে নিরাপদে নিশ্চিন্ত মনে বাড়ি ঘরে বসবাস করার সুযোগ পাওয়া যায় না এই অবস্থায় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন 13 বছরের মক্কি জিন্দেগিতে শান্তিতে বসবাস করার সুযোগ পাইলাম না একতরফা জুলুম অত্যাচার সহ্য করতে করতে আর 10 বছরের মাদানী জিন্দেগিতে শান্তিতে বসবাস করার সুযোগ পাইলাম না উপর্যুপরি জিহাদে অংশগ্রহণ করতে করতে কাজেই আমরা জানতে চাই মুসলমান দুনিয়াতে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে কবে এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন বুঝলেন কি কোন প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাযিল করেছেন সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন এবার আমরা আয়াত বুঝার চেষ্টা করি নাযিল করে আয়াত নাযিল করে আল্লাহ বলেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون أي هلا سورة نور 55 নম্বর آيات آيات نزيل করে আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা আমি আল্লাহ তোমাদের সাথে তিনটা ওয়াদায় আবদ্ধ হইলাম দুনিয়ার জীবনেই আমি আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার দেব আল্লাহ মুমিন মুসলমানদের সাথে ওয়াদায় আবদ্ধ হইছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ
সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের সাথে তিন একটা ওয়াদা আবদ্ধ হইছেন। ওয়াদাটা কি? আল্লাহ বলেন আমি দুনিয়াতেই তোমাদেরকে তিনটা পুরস্কার দেব। কটা? তিনটা পুরস্কার। তিন পুরস্কারের প্রথম পুরস্কার হইল সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ মুমিন মুসলমানদের হাতে তুলে দেব। সারা পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দেব। এই মর্মে অন্য আয়াতে আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দোয়াটা এইভাবে করুন। কিভাবে? আল্লাহ বলে দিলেন হে আল্লাহ, পৃথিবীর সমস্ত দেশের মালিক আপনি, আপনি যখন কোনো দেশের মালিকানা কোনো দেশের শাসন ক্ষমতা যার হাতে তুলে দিতে ইচ্ছা করেন আপনি তার হাতেই দেশের শাসন ক্ষমতা তুলে দেন। কেন তুলে দেন? যারা মুমিন মুসলমান নয়, যারা বেদিন কাফির, যারা ইসলামের বিধিবিধানে বিশ্বাসী নয়, যারা ইসলামের বিধিবিধানে অবিশ্বাসী, যাদের হাতে আল্লাহর পক্ষ থেকে দেশের শাসন ক্ষমতা তুলে দিলে এরা আল্লাহর বিধান মতো দেশ শাসন করবে না, এই সমস্ত লোকদের হাতেও আল্লাহ অনেক সময় দেশের শাসন ক্ষমতা তুলে দেন। এদের হাতে শাসন ক্ষমতা তুলে দেন কেন? যারা বেঈমান কাফির এদের হাতে কোনো দেশের শাসন ক্ষমতা দেন কেন? যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করবে না এদের হাতে আল্লাহ দেশের শাসন ক্ষমতা তুলে দেন কেন? একমাত্র তার তাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার। তুমি গদি ফাইয়া মন গরাব বিধানে দেশ শাসন কর না আমি আল্লাহর বিধানে দেশ শাসন কর, এটা পরীক্ষা করার জন্য গদিটা তোমাকে দান করি। এমন গদি আল্লাহ ফেরাউনকেও দান করেছিলেন, এমন গদি আল্লাহ নমরুদকেও দান করেছিলেন। আপনারা জানেন কিনা নমরুদ গদির অধিকারী ছিল? আপনারা জানেন কিনা ফেরাউন গদির অধিকারী ছিল? ফেরাউনের মতো বেঈমানের হাতে আল্লাহ গদি তুলে দিলেন কেন? নমরুদের মতো বেঈমানের হাতে আল্লাহ গদি তুলে দিলেন কেন? পরীক্ষা করার জন্য। গদি পাইয়া আল্লাহর বিধান মতো দেশ চালাও না মন গড়া মতো দেশ চালাও, পরীক্ষা করার জন্য তোমার হাতে তুলে দিল। যদি গদি ভাইয়া আল্লাহর বিধান মতো দেশ না চালাও মন গড়া মতো দেশ চালাও, খবর আছে। কি খবর? আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মর্ম হইল যাদের হাতে কোনো দেশের গদি তুলে দিলাম এরা যদি আল্লাহর বিধান মতো দেশ না চালায় তাহলে এদের দেশে যত চুরে চুরি করব, যত ডাকাতে ডাকাতি করব, যত খুনি খুন করব, যত সন্ত্রাসী সন্ত্রাস করব, যত মদ খুরে মদ খাইব, যত গাঞ্জা খুরে গাঞ্জা খাইব, যত সুদ করে সুদ খাইব, যত ঘুষ করে ঘুষ খাইব, যত মদ খুরে মদ খাইব, যত গাঞ্জা খুরে গাঞ্জা খাইব, যত জিনাকারে জিনা করব, যত দুর্নীতিবাজে যত দুর্নীতি করব, যত জালিয়াতিকারী যত জালিয়াতি করব, সবে মিলে যেই পরিমাণ শাস্তি, যারা গদি ফাইয়াও আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না পরকালে এই সমস্ত শাসনকর্তাদেরকে সমস্ত পাপিষ্টদের সমান শাস্তি ভোগ করতে হবে। কেন গদি তুলে দেন আল্লাহ বেঈমান কাফিরদের হাতে? এই কথাটা বুঝাইতে পারলাম আপনাদেরকে। খামোখা চিন্তা করবেন না, ফেরাউনের মতো বেঈমানের হাতে আল্লাহ 400 বৎসর পর্যন্ত গদিটা কেন দিয়ে রাখছিল। খামোখা চিন্তা করে মাথা খারাপ করবেন না, নমরুদের মতো বেঈমানের হাতে আল্লাহ দেশের গদিটা কেন উঠাইয়া দিয়ে রাখছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদেরকে এই পদ্ধতিতে আমি পরীক্ষা করব, তোমরা যদি গদি পাওয়ার যোগ্যতা হারাইয়া ফেলো, হে মুমিন মুসলমানেরা তোমরা যদি শাসন ক্ষমতা পাওয়ার যোগ্যতা হারাইয়া ফেলো বেঈমান কাফিরের হাতে শাসন ক্ষমতা দিয়ে দেব। কাজেই মুসলমানের শাসন ক্ষমতা পাওয়ার যোগ্যতা হারায় কিভাবে এটাই হইল আমাদের বুঝার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন
হে মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হইলাম, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলে দেব, ফেরাউনের অনুসারীদের হাতে শাসন ক্ষমতা দেব না, নমরুদের অনুসারীদের হাতে শাসন ক্ষমতা দেব না, আবু জাহালের অনুসারীদের হাতে শাসন ক্ষমতা দেব না, এমনকি তোমাদের মুসলমানদের মধ্যে একটা পাপিষ্ট মুসলমান ইয়াজিদের মতো পাপিষ্টের হাতে শাসন ক্ষমতা তুলে দেব না। হে মুমিন মুসলমানেরা, তোমাদের মতো নেককারদের হাতে আমি আল্লাহ সারা বিশ্বের শাসন ক্ষমতা তুলে দেব, যত যে তিন পুরস্কার দেব এর মধ্যে এটা একটা পুরস্কার। একটু পরে আমরা বোঝার চেষ্টা করব যে ইমানদার নেককারেরা শাসন ক্ষমতা পাওয়ার যোগ্যতা কখন হারিয়ে ফেলে, এটা পরে। প্রথম পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে। দুই নম্বর পুরস্কার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম, তোমাদের জন্য যে ইসলাম ধর্মকে আমি আল্লাহ পছন্দ করে নিলাম, এই ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। প্রথম নম্বর পুরস্কার, সারা বিশ্বের শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেবেন। দুই নম্বর পুরস্কার, ইসলাম ধর্মকে সারা বিশ্বে আল্লাহ নিজ দায়িত্বে প্রতিষ্ঠা করে দেবেন। তিন নম্বর পুরস্কার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপদ করে দেব। কটা পুরস্কার? তিনটা। আখেরাতে না দুনিয়াতে? দুনিয়াতেই আল্লাহ তিনটা পুরস্কার দিবে। প্রথম পুরস্কার যে আল্লাহ বলেছিলেন সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব, বলুন তো আপনারা যারা বর্তমান বিশ্বের অবস্থা জানেন, বিশ্বের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না বেঈমান কাফিরদের হাতে? আল্লাহর পুরস্কারের ঘোষণা গেল কোথায়? দুই নম্বর পুরস্কার বলেছিলেন ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব, বলুন বর্তমান বিশ্বে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত না অবহেলিত? তাহলে আল্লাহর পুরস্কারের ঘোষণা গেল কোথায়? তিন নম্বর পুরস্কারের কথা বলেছিলেন সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপত্তা দান করে দেব, বলুন বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? তাহলে আল্লাহর ওয়াদা গেল কোথায়? ভারতের অযোধ্যার বাবরি মসজিদ, 450 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে চুরমার করে রামের মন্দির নির্মাণ করা হয়েছে, মুসলমান নিরাপদেই আছে না মহাবিপদে আক্রান্ত? বার্মার শত শত মুসলমানদেরকে জবাই করে বাকি মুসলমানদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, মুসলমান নিরাপদেই আছে না মহাবিপদেই আছে? ফিলিস্তিনি মুসলমানদেরকে আজ 76 বছর যাবে ইহুদিরা মারতেছে, মুসলমানদেরকে খতম করতেছে, আর মুসলমানদের জমি জমা বাড়ি ঘর দখল কইরা ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে, মুসলমান নিরাপদেই আছে না মহাবিপদেই আছে? মহাবিপদেই আছে। ফিলিস্তিনি মুসলমানদের একটা ভুলের কারণে আজকে এই বিপদে তারা পড়ছে। এখন যদি সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আর একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করতে যদি তোমরা ব্যর্থ হও, তাহলে ওই দিন বেশি দূরে নয় যেই দিন ফিলিস্তিনি মুসলমানের মতো তোমরাও বিপদে পড়ে যাবে ইহুদি খ্রিস্টানদের হাতে। এখানে আমাদের বোঝার ব্যাপার ফিলিস্তিনি মুসলমানরা কোন ভুলের কারণে এই বিপদে পড়লো, আর বুঝার ব্যাপার এই অবস্থায় বিশ্বের সমস্ত মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্যটা কি। ফিলিস্তিনি মুসলমানেরা কিছুটা দুনিয়ার লুবে পড়ে গেছে, দুনিয়ার লুবে পড়ে করছিল কি, ইহুদিরা পৃথিবীর বিভিন্ন দেশের ইহুদিদেরকে ওই ফিলিস্তিনি নিয়ে বসবাস করার জন্য পরিকল্পিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনি মুসলমানদের জায়গা জমি তোমরা চড়া মূল্যে কিনো,
আর এই জায়গা তোমরা নিজস্ব হরিদা জায়গা তোমরা বসবাস করা শুরু করো। উদ্দেশ্য এটাই ছিল যে মুসলমানের জায়গা কিনতে 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 বিশাল এলাকা যখন কিনা হয়ে যাবে তখন ইহুদিরা সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এই কথাটা কোনো মুসলমানে ফিলিস্তিনের মুসলমানরা বুঝতে পারেনি। পরিকল্পনা মতো কাজ হইল, বিভিন্ন দেশের ইহুদিদেরকে ফিলিস্তিনে নিয়ে ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে জমি কিনে তাকে এখানে বসবাস করার সুযোগ দেওয়া শুরু হলো। ঠিক এই মুহূর্তে বলুন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা ফিলিস্তিন গিয়া মুসলমানের জায়গা কিনে বসবাস করা শুরু করত, এমনিতেই না সুপরিকল্পিতভাবে। কেমন সুপরিকল্পিত? বিশাল এলাকা কিনা হইয়া গেলেই আমরা এখানে একটা ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এই পরিকল্পনা। ইহুদিদের এই শয়তানি পরিকল্পনা বুঝতে ব্যর্থ হয়েছিল। ফিলিস্তিনি মুসলমানেরা এই ভুলটা করেছিল। কেন ব্যর্থ হয়েছিল? কারণ 10,000 টাকার জমি যদি 50,000 টাকা দিয়া কিনে তখন মনে করতো 40,000ই তো লাভ, যা ভারো বেস। এই ভুলটা করেছিল, এই লাভের লোভে ভরিয়া। ঠিক সেই সময় হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছিলেন। ইমদাদুল ফতোয়ায় তার সেই ফতোয়া উল্লেখ আছে। ফতোয়া দিয়েছিলেন, এই ফিলিস্তিনি মুসলমানেরা ইহুদিদের কাছে তোমাদের জমি বিক্রি করা হালাল হবে না, বিক্রি করলে চড়া মূল্যে মাসুল দিতে হবে ভবিষ্যতে। বুঝে থাকলে বলেন, ফিলিস্তিনি মুসলমানদেরকে মুসলমানদের কোনো বিজ্ঞ আলেম সতর্ক করেছিলেন কিনা সময় থাকতে? কিন্তু তারা সতর্ক হয়নি, এইটা ছিল তাদের ভুল। তাদেরকে সতর্ক করা হয়েছিল কিন্তু তারা সতর্ক হয়নি, এই ভুলের মাসুল দিতেছে 76 বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমানেরা। ভুলে ভুলে বেশ কম আছে, সব ভুলের মাসুল সমান হয় না। ফিলিস্তিনেরা যে ভুল করেছিল থানভীর ফতোয়া উপেক্ষা করে, এই ভুলের মাসুল আজকে প্রায় 1 শতাব্দী যাবৎ দিতে হচ্ছে। আপনারা সাম্প্রতিককালের খবর যারা জানেন, আপনারা অবশ্যই জানেন, এই ইসরায়েলিরা ইহুদিরা ফিলিস্তিনের মুসলমান এলাকার উপর প্রতিদিন হামলা করিয়া মুসলমান শিশুদেরকে, শত শত মুসলমান শিশুদেরকে হত্যা করে যাচ্ছে, মুসলমান মহিলাদের হত্যা করে যাচ্ছে, মুসলমান বৃদ্ধদের হত্যা করে যাচ্ছে, মুসলমান রুগীদের হত্যা করে যাচ্ছে, মুসলমানের হাসপাতাল ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের অ্যাম্বুলেন্স ধ্বংস করে দিচ্ছে। সবগুলি যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত। ইহুদিদের বর্তমান সবগুলি কাণ্ড যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত। কিন্তু কোনো দেশের কেউ যুদ্ধাপরাধ করলে বিচার কে করবে? আন্তর্জাতিক আদালত? আন্তর্জাতিক আদালত ইহুদি খ্রিস্টানদের আঙ্গুলের ইশারায় চলে। চুরে চুরে খালাত তো ভাই, তিন সুরে হালি, এক সুরে বিয়া করে আর এক সুরে শালি, কোন সুরে কোন সুরে বিচার করবো? এই অবস্থায় বর্তমান বিশ্বের মুসলমানদের কর্তব্য কি? ইসলামের বিধান হলো, কোনো দেশের মুসলমান যদি এইভাবে শত্রুদের দ্বারা আক্রান্ত হয়, শত্রুর মোকাবেলা করা তার পার্শ্ববর্তী মুসলিম দেশের সরকারের উপর ফরজ হয়ে যায়। এক দেশের সরকারে যদি না পারে, 5টা দেশের সরকার সম্মিলিতভাবে তার মোকাবেলা করা ফরজ। 5টা দেশের মুসলমান সরকার সম্মিলিত যদি না পারে, 10টা মুসলমান সরকার সম্মিলিতভাবে তার মোকাবেলা করো। 10টায় না পারলে 50টায় করো, 50টায় না পারলে সারা বিশ্বে যত মুসলিম দেশ আছে সবগুলি মুসলিম দেশের সরকারদের উপর ফরজ হয়ে যায়, ফিলিস্তিনি মুসলমানদের রক্ষা করো, ইহুদি সন্ত্রাসীদের উৎখাত করো, সেনাবাহিনী পাঠাও, অস্ত্র পাঠাও। পরিস্থিতি এবার বুঝে থাকলে বলুন, ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের জন্য সেনাবাহিনী এবং অস্ত্র পাঠানি ছাড়া আর কোনো সমাধান নাই। এমত অবস্থায় আমাদের বর্তমান বিশ্বের মুসলমান অর্ধশতাধিক মুসলমান দেশের সরকারদের অবস্থাটা আপনাদেরকে শুনাই।
আঙ্গুলে গোনার মতো কয়েকটা মুসলমানের দেশ ছাড়া বাকি সিংহভাগ মুসলমানের দেশ ইসরায়েলি ইহুদিরা নিরীহ নির্দোষ মুসলমানদের নারী শিশুকে অবাধে হত্যা করে চলেছে। বেশিরভাগ মুসলমানের দেশ তাকায়া তাকায়া শুধু তামসা দেখে, কোনো কথা বলে না। এটারে কয় বুবা শয়তান, সময় মতো যারা উচিত কথা বলে না এদের উহাদি হইল এরা বুবা শয়তান। বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলিম দেশের সরকার বুবা শয়তানের ভূমিকা পালন করে যাচ্ছে। আর কয়েকটা মুসলমানের দেশ এমন আছে যারা বলতেছে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি, কি বলতেছে আমরা ইসরায়েলিদের সন্ত্রাসী হামলার পক্ষে নাই, আমরা নিরীহ নির্দোষ নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আছি, এই কথা বলতেছে বেশিরভাগ মুসলিম দেশের সরকার না কম সংখ্যক মুসলিম দেশের সরকার। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার একটা ভাই রাস্তার পাশে দশটা মানুষে এই ভাই আপনার ভাইটাকে ঘেরাও করে লাঠি দিয়ে আঘাত করতে করতে তার মাথা ফাটাইয়াই ফেলছে, ফিনকি দিয়া তার মাথার থেকে রক্ত ছুটছে, আর আপনি 100 হাত দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু বলতেছেন আমি আমার ভাইয়ের পক্ষে আছি। তোমার এই পক্ষে দেখা কোন গুড়ার ডিমের কাজে লাগে? পক্ষে আছি কয় না মস্কারি করে, এই একদলে মস্কারি করে আর একদলে বেইমানি করে, একদল বুবা শয়তান আর একদল এই মস্কারিকারী। এই চরিত্র যেই বিশ্বের মুসলমানদের হবে, এই বিশ্বের মুসলমানেরা বিশ্বের শাসনকর্তাও পাবে না, ইসলামকে প্রতিষ্ঠিতও পাবে না, সারা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপত্তাও পাবে না। বুঝে থাকলে বলুন। রাসূলে করিম সুসাম 10 বৎসরের মাদানী জিন্দগিতে বলেছিলেন আমি মজলুম মুসলমানদের পক্ষে আছি, না সেনাবাহিনী এবং অস্ত্র নিয়ে শত্রুদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন। বর্তমান বিশ্বের সমস্ত মুসলিম দেশের সরকারদের উপর ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে দুইটা জিনিস দিয়া ঝাঁপিয়ে পড়া ফরজ হয়ে গেছে, একটা হলো সেনাবাহিনী দিয়া আর একটা হলো অস্ত্র দিয়া। সরকারেরা এই দুই দায়িত্ব পালন করছে কোনো সরকার? করে নাই। সরকারে যদি সেনাবাহিনী না পাঠায়, সরকার যদি অস্ত্র না পাঠায়, পাবলিকের কোনো ক্ষমতা নাই কিছু করার। এই জন্য আপনারা আমার চিৎকার করা ছাড়া আর কোনো গতি নাই। এতে যেন কোনো সরকার মনে না করে যে মুসলিম জনগণ এদের ভিতরে কোনো স্পৃহা নাই, এদের ভিতরে কোনো স্পিড নাই। আমি সব দেশের মুসলমান সরকারদেরকে বলছি, প্রতিটি মুসলমানের দেশের সরকার জনগণের ইমান একটু পরীক্ষা করো, শুধু বলো যে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করার জন্য আমরা সেনাবাহিনী পাঠাবো, কিন্তু সরকারি সেনাবাহিনী যথেষ্ট নয়, নতুন করে সেনাবাহিনী প্রশিক্ষণ দিয়ে পাঠাতে হবে, এই ঘোষণাটা দিয়ে দেখো বাংলাদেশের কোটি কোটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য সেনাবাহিনীতে ভর্তি হয়ে যাবে। বর্তমান বিশ্বের যে কোনো মুসলমান দেশের সরকার যদি বলে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করার উপযোগী অস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের হাতে নাই, এই অস্ত্র সংগ্রহ করতে হইলে 50,000 কোটি টাকার দরকার, আমি জনগণের কাছে সহযোগিতা চাই। বাংলাদেশ সরকার খালি কইয়া দেখো বাংলাদেশের 17 কোটি মুসলমান, বাংলাদেশের 17 কোটি মুসলমান নিজে না খেয়ে নিজের সম্পত্তি বিক্রি করে কোটি কোটি টাকা ফিলিস্তিনি মুসলমানদের সাহায্যের অস্ত্র কেনার জন্য কলিজা বিক্রি করে দিয়ে দেবে। এখনো মুসলমান জনগণের ইমান তাজা আছে, সরকারদের ইমান ঘুণে ধরে গেছে। এবার আমরা আয়াতটা ভালো করে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم
دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَا يُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ ওয়াদায়বদ্ধ হলাম তোমাদের সাথে, দুনিয়াতেই তোমাদের তিনটা পুরস্কার দেব। এক নম্বর, সারা দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। দুই নম্বর, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। তিন নম্বর, সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপদ করে দেব, বিনা শর্তে নয়, একটা মাত্র শর্তে। মুসলমানদের সাথে আল্লাহ ওয়াদায়বদ্ধ, দুনিয়ার জীবনেই তিন পুরস্কার দেবেন, বিনা শর্তে না একটা শর্তে। এবার বলুন, বুঝে থাকলে, কত শর্তে কত ওয়াদা? এক শর্তে তিন পুরস্কার। এক শর্ত তোমরা পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তিন পুরস্কার দেব তোমাদেরকে দুনিয়াতেই। শর্তটা হলো তোমাদের আমলটা ভালো করো, আমলটা ভালো করো। এবার বলুন, বাংলাদেশে এমন মুসলমান আছে কিনা যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা খুন খারাপি করে, যারা সন্ত্রাস করে, যারা জিনা করে, যারা ব্যভিচার করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, যারা গাঞ্জা খায়, যারা দুর্নীতি করে, যারা জালিয়াতি করে, যারা বাটপাড়ি করে, যারা অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, এরা সবই বেঈমান না বেশিরভাগই মুসলমান? এবার বলো মুখে হাত দিয়া, তোমাদের আমল ভালো না খারাপ? তোমরা ওয়াদা লঙ্ঘন, তোমরা শর্ত লঙ্ঘন করেছ, এই জন্য আল্লাহর ঘোষিত পুরস্কার থেকে তোমরা বঞ্চিত হয়েছ। এবার বুঝলেন আল্লাহর ওয়াদা গেল কোথায়? আল্লাহর ওয়াদা একটা শর্তে, যে শর্তে আল্লাহ তোমাদের ওয়াদা করেছিলেন দুনিয়াতেই তিন পুরস্কার দেবেন, আমলটা সংশোধন করো, আমলটা সংশোধন করো। মুসলমানের এই আমল সংশোধনের জন্যই বাংলাদেশে হাজার হাজার ইসলামী সম্মেলন হয়, তাফসিরুল কোরআন সম্মেলন হয়, আলেমদের আলেমগণের কথা শুনে আমরা প্রত্যেকে যেন বুঝতে পারি আমার আমলের কোন জায়গায় ত্রুটি আছে, সেটা যেন আমি সংশোধন করে নিতে পারি, আমার কোন আমল খারাপ সেটা যেন আমি বর্জন করতে পারি, আমার কোন ভালো আমলের অভাব সেটা যেন আমি অর্জন করতে পারি। এই শিক্ষার জন্য বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার এইরকম ইসলামী সম্মেলন হয়, তাফসিরুল কোরআন সম্মেলন। কাজেই আমরা যদি এইগুলিকে কাজে লাগাই, ইসলামী সম্মেলনকে কাজে লাগাই, তাফসিরুল কোরআন সম্মেলনকে কাজে লাগাই, উলামায়ে কেরাম বুজুর্গান এদিন আমার যে আমলের যেখানে দোষ আছে চিহ্নিত করে দিয়ে সংশোধন করার কথা বলেন, আমার যে নেক আমলের অভাব আছে সেটা করার কথা বলেন, আমরা যদি গুনার কাজগুলি ছেড়ে দিই, নেক আমলগুলি যদি শুরু করি, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবে, দুনিয়াতেই তিন পুরস্কার, মরণকালে এক পুরস্কার, কবরে আরেক পুরস্কার, হাশরের মাঠে আরেক পুরস্কার, জান্নাতে পাবে আরেক পুরস্কার। বর্তমান দুনিয়ার সিংহভাগ মুসলমান, আমার মনে হয় শতকরা 80 জন হবে, পাঁচ বেলার ফরজ নামাজই করে না, পাঁচ বেলার ফরজ নামাজই পড়ে না। মহিলাদের পর্দা পর্দায় রাখা ফরজ, বর্তমান দুনিয়ার হাজারের মধ্যে 999 জন মুসলমান মহিলাদের পর্দায় রাখে না। এর বিশ্বল পথে ঘাটে ইফতিদিন হয়, পথে ঘাটে নারী দর্শন হয়, পথে ঘাটে মা বোনের মান ইজ্জত জলাঞ্জলি যায়, কোন অপকর্মের ফসল, বেপর্দা চালচলনের ফসল। বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়াতে মুসলমান যত রকমের বিপদে আক্রান্ত, সবগুলি কিসের ফসল? তোমাদের অপকর্মের ফসল। কিসের ফসল? অপকর্মের ফসল। দুনিয়ার শাসন ক্ষমতার থেকে তোমরা বঞ্চিত, তোমাদের অপকর্মের ফসল। ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠার থেকে তোমরা বঞ্চিত, তোমাদের অপকর্মের ফসল। সন্ত্রাসীদের হামলায় তোমরা আক্রান্ত, তোমাদের অপকর্মের ফসল। অপকর্ম বর্জন করো, নেক আমল অর্জন করো। আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়াতে দিবেন তিন পুরস্কার, দুনিয়াতে তিন পুরস্কার, মরণকালে দিবেন একটা পুরস্কার। দুনিয়ার তিনটার থেকে লক্ষ গুণ বড় মরণকালের একটা পুরস্কার, সেই ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু
মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি মরণ পর্যন্ত নেক আমলে অটল থাকো, কি আমলে? চুরি করতে করতেই মরলো, ডাকাতি করতে করতেই মরলো, সুদ খাইতে খাইতেই মরলো, ঘুষ খাইতে খাইতেই মরলো, দুর্নীতি করতে করতেই মরলো, জালিয়াতি করতে করতেই মরলো, মানে মরণ পর্যন্ত নেক আমলে অটল না বদ আমলে অটল? খবর আছে তোমার দুনিয়ার জীবনেও, খবর আছে তোমার মরণকালেও, খবর আছে তোমার কবরেও, খবর আছে তোমার হাসরেও। যারা এই সমস্ত অপকর্ম করতে করতে মরবা, দুনিয়াতেও খবর আছে, তিন পুরস্কার থেকে বঞ্চিত হইবা, মরণকালেও খবর আছে, মরবার সময় বুঝা লইবা খবরটা কি, কবরেও খবর আছে, গেলেই বুঝা লইবা খবরটা কি, হাসরের মাঠে তোমার খবর আছে, দাঁড়াইলেই বুঝা লইবা তোমার খবরটা কি। আর যদি অপকর্ম বর্জন করো, নেক আমল করতে করতে যদি তোমার মরণ হয়, আজরাইল সামনে এসে হাজির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নেক আমলে মরণ পর্যন্ত অটল থাকার পুরস্কার দেব তোমাকে, ঈমান নিয়া মরণ তোমার নসিব হবে। নেক আমলে অটল থেকে মরলে ঈমান নিয়া মরণ নসিব হয়, এর মানে হইলো তুমি চিরস্থায়ী জান্নাতি, মরণকালে তোমাকে বলে দেওয়া হবে। আর মরণকালে যদি আল্লাহ কাউকে ঈমান নিয়া মরণের কাজে সাহায্য করেন না, মরণকালেই তাকে বলে দেওয়া হবে তুমি চিরস্থায়ী জাহান্নামী। তাহলে নেক আমলে অটল থাকলে মরণকালীন পুরস্কার ঈমানের সাথে মরণ, মরণকালীন পুরস্কার ঈমানের সাথে মরণ, কবরের পুরস্কার। নেক আমলে অটল থাকা অবস্থায় যাদের মরণ হবে, হাদিস শরীফে রাসূল বলেছেন, তাদের কবরেই জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা করে দেওয়া হবে। এটা কোন জগতের পুরস্কার? কবরের পুরস্কার। হাসরের মাঠের পুরস্কার? হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে, ছায়ার নিচে তোমাকে ছায়া দেওয়া হবে, তোমার হিসাব কঠিন হবে না, তোমার হিসাব সহজ হয়ে যাবে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, হাসরের মাঠে মানুষকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। শুনেছেন আরো কোনোদিন? কতদিন? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, একদল মানুষ হাসরের মাঠে দেখবে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে, অর্থাৎ 2 মিনিট, 2 মিনিটেই হাসরের মাঠের কাজ শেষ। এরা আল্লাহকে জিজ্ঞাসা করবে হাসরের মাঠে, হে আল্লাহ, আপনি কোরআনে বললেন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, 2 মিনিটে কেমনে শেষ হইল? আল্লাহ বলবেন, 50,000 বছর গেছে, তোমাদেরকে টের পাইতে দেইনি আমি। নেক আমলে অটল থেকে যদি মরো, মরণকালে পুরস্কার ঈমান, কবরের পুরস্কার জান্নাতের সুখ শান্তি, হাসরের মাঠের পুরস্কার আনন্দদায়ক হিসাব নিকাশ হবে তোমার, আর সর্বশেষ পুরস্কার হবে তোমার জান্নাতে। এই সবগুলি পুরস্কার, হাসরের মাঠের পুরস্কার, এর পরবর্তী জীবনের পুরস্কার, কবর জগতের পুরস্কার, মরণকালের পুরস্কার, দুনিয়ার জীবনের তিন পুরস্কার, সবগুলি পুরস্কার পাওয়ার জন্য একটা মাত্রই শর্ত, আমল সংশোধন করো, আমল সংশোধন করো, আমল সংশোধন করো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আমাদের আমলটা সংশোধন করার মাধ্যমে আল্লাহর ঘোষিত এতগুলি পুরস্কার লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।